মিসওয়াক করা সুন্নত নিয়ম কি মিসওয়াকের উপকারিতা কি এক প্রত্যেকশলাতে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আমার উম্মাতের জন্য কঠিন হতে পারে মনে না করতাম তাহলে আমি তোমাদেরকে প্রত্যেক সলাতের জন্য মিসওয়াক করার নির্দেশ দিতাম দুই ঘরে প্রবেশ করে তিন ঘুম থেকে জেগে ওঠে চার কুরআন তিলাওয়াত করার সময় পাঁচ যখনই মুখের গন্ধ পরিবর্তন হয় চার উল করার সময় নিম জয়তুন বা অন্য কোনো তিক্ত গাছের ডাল দ্বারা মিসওয়াক করা মুস্তাহাব মিসওয়াক আঙুল পরিমাণ মোটা ও আধা হাত লম্বা হওয়া উত্তম মিসওয়াক করার সুন্নত নিয়ম হল প্রথমে ডান দিকের উপরের দাঁত তারপর বাম দিকের উপরের দাঁত এভাবে নিচের দাঁতে পাশাপাশি দাঁতের পাশাপাশি দন্তপটির নয় মিসওয়াক করবে উল্লেখ্য যে মিসওয়াক করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং দাঁতের পক্ষে পরম উপকারী কাজ দাঁতের যত্নে মিসওয়াকের বিকল্প নেই ব্রাশ ব্যবহার করলে মিসওয়াক করার ফজিলত পাওয়া যাবে না সর্বোপরি মিসওয়াকতিক উপকারিতাও ব্রাশে পুরোপুরি পাওয়া যায় না অতএব ব্রাশ টেস্ট নয় মিসওয়াকই ব্যবহার করা উচিত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ পড়বে তার আমুলনামায় সাতাইশ নামাজের সবাব দেওয়া হবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হত তাহলে তাদের জন্য মিসওয়াক ব্যবহার করা ওয়াজিব করে দিতাম এখান থেকে বোঝা যায় মিসওয়াককে প্রিয় নবী হয়রত মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন তাই আমরাও মিসওয়াকের প্রতি যত্বান হই এতে করে দাঁতের বিভিন্ন রোগ থেকে হেফাজত থাকবেন ডেন্টাল মেডিকেল এ প্রায় দেখা যায় রোগীদের ভিড় তাদের একটাই সমস্যা দাঁতের রোগ কর্মব্যস্ততায় পড়ে আমরা দাঁতের যত্নে গাফলতি করি যখন দাঁতের মাঝে রোগ আসে তখন আমরা ঘুম থেকে সজাগ হই এর জন্য সবসময় দাঁত দেহের মূল্যবান সম্পদ মনে করে খুব যত্নশীল হই মিসওয়াকের ছোট একটি ঘটনা নিম্নে উল্লেখ করা হল একদা কোনো একটি যুদ্ধ সাহাবায় কেরামগোন কাফিদের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়া অবস্থায় তখন কোনও একজন সাহাবি বলে উঠলেন আজকে এমন কেন হচ্ছে যুদ্ধে তুলনামূলক কাফেরদের চেয়ে আমরা সৈন্য সংখ্যা বেশি তারপরও আমরা হেরে যাওয়া অবস্থায় কেন হঠাৎ একজন বলে উঠলেন যে আমরা যুদ্ধ শুরু করার আগে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখানো কিছু আমল করি সবাই এগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তো কোন একটি আমল আজকে করতে বাকি রয়েছে কি আমার মিসওয়াকের আমলটা করতে ভুলে গিয়েছিলাম করতে পারি নাই তখন প্রায় কয়েকজন সাহাবি বলতে লাগলেন আমাদেরও আজকে মিসওয়াকের আমল করতে ভুলে গিয়েছিলাম করতে পারি নাই তাই সবাই পকেট থেকে মিসওয়াক বাহির করে দাঁতমাজা শুরু করলেন কাফেররা সাহাবিদের এই দাঁতমাজা দেখতে পেয়ে বলাবলি শুরু করল আজকে আমাদের আর উপায় থাকবে না মুসলমানরা যেভাবে দাঁত ধারাইতা মনে হয় আজকে তারা আমাদেরকে চিবিয়ে খাবে সবাই জলদি জলদি পালাই না হলে আজকে আমাদের আর উপায় থাকবে না এবং বউ বাচ্চার মুখ আর দেখতে পারবা এভাবে সেদিন কাফেররা লেজ গুটিয়ে পালাইছিল আর যুদ্ধে মুসলমান সহজে জয়লাভ করে